السلام علیکم محمد ہُوان صلی اللہ الرحمن الرحیم شکریہ سوپر درشک شروت بندگن اس کے سنکت کو کئے کتا آپ سے شیئر کرو আপনারা আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন আশা করি এতে কিছুটা হলেও উপকৃত হবেন অন্তত যারা আমি যেভাবে উপকৃত হইতে পারছি আপনারাও কিছুটা হইলেও উপকৃত হইতে পারবেন আমার আজকের এই টপিকটা যে টপিকটা নিয়ে কথা বলবো টপিকটা হলো জীবন গল্প এবং সফলতা জীবনের গল্প এবং সফলতা এতে নিয়ে গল্প বললে আপনারা অনেক লম্বা ভাববেন না আমি শর্টকাট আমার কথাগুলো বলবো আমি আলহামদুলিল্লাহ এখন যে অবস্থার মধ্যে আছি অতীতে আমি এরকম অবস্থায় ছিলাম না হয়তো অনেকটা ভালোই ছিলাম দুই হাজার তেরো সালের আগ পর্যন্ত অনেক ভালোই আছিলাম কিন্তু দুই হাজার তেরো সালের পর থেকে আমি বিভিন্ন রকম রকমভাবে আমি প্যারেসানি হতে পড়ে গেলাম পড়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমি পালার মধ্যে অবস্থার মধ্যে আছি দার দেনা বিভিন্ন জিনিস নিয়ে আমি যে সমস্যার মধ্যে প্রতিকূল অবস্থার মধ্যে সৃষ্টি হয়েছিল তখন সময় যার আমার পিছনে কেউ হাল ধরার কেউ ছিল না তখন সময় আলহামদুলিল্লাহ ত্বাক করলীলা আল্লাহর উপর ত্বাক ভরসা নিয়ে আমি আমার কাজ শুরু করি আপনারা সফলতার প্রত্যেকটা মানুষের সফলতার মূলে একটা কথা থাকে একটা কারণ থাকে যে সফলতা আসতে হলে আপনার নিজের শ্রম এবং দক্ষতা যদি না হয় না থাকে তাহলে আপনি সফলতা লাভ কখনো করতে পারবেন না যে জন্য আপনার আমার প্রত্যেকের উচিত এবং কঠোর পরিশ্রম এবং সাধনার মাধ্যমে মানুষ একটা সফলতা সফলতার স্থান লাভ করতে পারে আজকে আমি আমার দাঁড় দেনা বিভিন্ন কিছু নিয়ে যখন আমি ফেরে ছিলাম তখন সময় আমি এত কিছু এতটুকু ভেঙে পড়ছিলাম যে মনে হয়তো যে আত্মহত্যা মহাপাপ না হইলে আমি আত্মহত্যাই করি আলহামদুলিল্লাহ এখন আত্মহত্যা করার চিন্তাভাবনা মনের থেকে ত্যাগ করলাম সব কিছু ভালোভাবে চলতে আসে আলহামদুলিল্লাহ যে বিষয়টা আপনার কঠোর পরিশ্রম এবং সাধনার পরে আজকে এই পর্যায়ে আমার আশা আমরা যে পর্যায়ে আছি আমাদের চাহিদা অনুযায়ী আমরা ইনকাম করতে পারতেছি না এসে আমিও ভাবতাম না যে আমি আমার চাহিদা ফ্যামিলির চাহিদা আমি মেনটেন করে সোলার মতন ব্যবস্থা আমার কাছেও ছিল না এরপরে অনেক বড় বড় দেনার বোঝা ছিল এই দেনার বোঝা যখন মাথায় নিয়ে আমি যখন কাজ করা শুরু করলাম আমার লক্ষ্য উদ্দেশ্য একটা আমার গন্তব্যস্থানে আমাকে পৌঁছাইতে হবে আলহামদুলিল্লাহ আমি এখন আমার গন্তব্য প্রায় কাছাকাছি অবস্থার মধ্যে আছি ওই জিনিসটাই আপনাদের শেয়ার করতে চাইছি যে আমার কঠোর পরিশ্রমের ফলে আমার এই সফলতাটা আমার কঠোর পরিশ্রমের ফল আপনারাও যদি এই কঠোর পরিশ্রম সাধনা করতে পারেন তাহলে গন্তব্যস্থানে আপনারাও দিতে পারবেন আজকে দেখেন আমি দিনের বেশিরভাগ সময় আমি আমার সময়ের সময়টা বেশিরভাগ সময় আমি খাজের মধ্যে বের করতাম কি কাজ করতাম আপনারা এইটাই শেয়ার করতেছি যে কী কাজ করলে আপনারাও সফলতা লাভ করতে পারবেন আমার প্রথম শুরু করছিলাম আমি যে আমার কৃষি খামার নিয়ে কৃষি নিয়ে আলহামদুলিল্লাহ আমি কৃষি নিয়ে কাজ শুরু করছিলাম এই কৃষির মধ্যে আমি আধুনিক ব্যবস্থাপনা যখন কৃষির মধ্যে নিলাম আর আমার নিজের মাথাটা মেদাটারে যখন বের করলাম এই কৃষির থেকে আলহামদুলিল্লাহ আমি এখন সফল আপনারা আমি কতটুকু আগান বাগান করতে পারতেছি আপনারা আমি স্ক্রিনে দেখতে পারবেন আপনারা আমি দেখাই সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আমার পুরোটা স্ক্রিন আপনার আমার যে পিকচারগুলো আমি সংগ্রহ করে কালেকশন করে করে রাখছি আমি নিজে কাজ করতেছি কিভাবে কাজ করলাম কীভাবে আমি এগুলো আমি আপনারা দেখাইতেছি যে আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পারতেছেন যে লাইটটা চলতেছে স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন যে স্ক্রিনে আমার দেখতে পারবেন আমার কি কী জিনিসগুলো আমার ই চলছে এর ফরে এত কিছুর পরে যে আমি কিভাবে কি করতে পারছি সর্বশেষ এই পর্যন্ত কি পরিমাণ করতে পারছি আপনারা এটা অবশ্যই দেখতে পারবেন